মোহনবাগানের নামের থেকে ঝরবে কি এটিকে, এটাই এখন প্রশ্ন। মোহনবাগান সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান মোহনবাগান সমর্থকরা। রিমুভ এটিকে দাবি নিয়ে শুরু হয় এই বিক্ষোভ। সোমবারই ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরুর আগে এই বিক্ষোভ চাপে রাখছে সবুজ মেরুনকে। মোহনবাগান সচিবের বাড়ির সামনে শুধু বিক্ষোভ দেখানো নয়, পোস্টারও লাগিয়ে আসেন বিক্ষোভকারীরা। মূল গেটের বাইরে এই পোস্টার লাগানো হয়। হ্যান্ডমাইক নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন সবুজ মেরুন সমর্থকরা। তাদের দাবি, ইস্টবেঙ্গল নিজের নামে আইএসএল খেলছে, আমাদের এটিকের নাম নিয়েই খেলতে হচ্ছে, এটা কেন হবে? বিক্ষুব্ধ সমর্থকদের হাতে থাকা ফেস্টুনে লেখা ছিল, এটিকে ছাড়ুন মোহনবাগানে বাঁচুন। হাতে ছিল রিমুভ এটিকে পোস্টারও। শোনা গিয়েছিল পুজোর আগেই এটিকে নাম উঠে যাচ্ছে মোহনবাগানের সামনে থেকে, তবে তা এখনও হয়নি। ক্লাব কর্তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন এটিকে নাম তুলে ফেলা হবে, তাও হয়নি, ফলে বিক্ষোভ আরও জোরালো হচ্ছে।